হেল্ল ফ্ৰেণ্ডছ, এইটো মোৰ ফাৰ্ষ্ট ভিডিঅ', বাট লেচনৰ ফাৰ্ষ্ট ভিডিঅ' নহয়, কিয়নো মোৰ গ্ৰাফিক কাৰ্ডখন খোলা আছে। ছ' কিছুমান ছেটিঙৰ কথা কোৱা নহ'ব, সেইটো পিছত কৈ দিম মই যেতিয়া মই এই গ্ৰাফিক কাৰ্ডখন লগাম। মোৰ ইউটিউব চেনেল হয়, ইউটিউব চেনেল আপুনি ইয়াতে বহুত চাব পাৰিব। ইয়াত আছে আপোনাৰ জুবিনদাৰ, আপোনাৰ পোষ্টাৰ ট্ৰেইলাৰ, আপোনাৰ নিউ আসামিজ চং, এই চব ৰিমেক হয়, আপোনাৰ কপি ৰাইট হয় যদিও আপোনাৰ ইয়াতে ৰিমেক বনোৱা আছে। এতিয়া আগতে মই কিছু টিউটৰিয়েল এনেই দিছিলোঁ, এণ্ড মোৰ যদি মোচনৰ কাম জানিব খোজে যে মই নিজাকৈ কৰা কিছুমান কাম আছে ইয়াতে, সেইবিলাক আপুনি চাব পাৰে। এতিয়া মোৰ মাউতৰ গান বজোৱা ইয়াতে আছে, আপোনাৰ সেইবিলাক চাই এনজয় কৰিব পাৰে। ইয়াতে আপোনাৰ কিছুমান লগো ক্ৰিয়েটৰ লগো মোচন আছে, চ' সেইবোৰৰ মণ্টাজ আছে, টিভি মণ্টাজ আছে, ভিউমৰত চালে আপুনি ভিউমৰত পাব, তেনেকুৱা বহুত আছে। আপুনি মোৰ চেনেল ছাবস্ক্রাইব কৰিব পাৰে, এণ্ড আপোনালোকে মোৰ টিউটৰিয়েল ইয়াত পাব। চ' আপোনালোকে যদি ছাবস্ক্রাইব কৰা নাই, আপোনাৰ ছাবস্ক্রাইব কৰিব পাৰে, আপুনি ছাবস্ক্রাইব কৰিব পাৰে, এণ্ড মোক ফ'ল' কৰিলে আপুনি কিছু কথা জানিব পাৰিব, ফটোশ্বপৰ বিষয়ে জানিব পাৰিব, নিজে কিছুমান বস্তু জানিব পাৰে, ইডিটিঙৰ কিছুমান মই প্ৰজেক্ট ইয়াত দিম, টিউটৰিয়েল দিম, এণ্ড মোচনৰ আফটাৰ ইফেক্টৰ কিছুমান প্ৰজেক্টো পাই যাব পাৰে, তেতিয়া আপোনালোকে কামত সেইবিলাক খটুৱাব পাৰিব, আপোনাৰ নিজা কিছুমান প্ৰজেক্ট বনাব পাৰিব, লগো মোচন তেনেকুৱা আপুনি কিছুমান বস্তু পাব পাৰে ইয়াত। মই মাজে মাজে ইয়াত আপলোড কৰি থাকিম, চ' প্লিজ আপোনালোকে ছাবস্ক্রাইব কৰিব যদি কৰা নাই। চ' ফটোশ্বপ ছফ্টৱেৰ মানে কি চবেই জানে, তাত ফটো বনোৱা হয়, ফটো মেনিপুলেশ্যন কৰা হয়, আনকি আপোনাৰ তাত ইলাষ্ট্ৰেটৰ কামো কৰিব পাৰিব যদি আপোনালোকে কৰিব পাৰে। চ' ইউজ বহুত কম মানুহে কৰিব জানে, জানেই কিন্তু সিমানো মানে পাৰফেক্ট নহয়, মানে যিমান দেখিছোঁ। চ' মই ইমান পাৰফেক্ট নহয় কাৰণ মই প্ৰফেচনেলি নহয়, মই ক'তো শিকাও নাই। চ' মই যিখিনি জানো সেইখিনি আপোনালোকক নলেজখিনি দিম আৰু, কিয়নো মই ভাবোঁ যে মোৰ পৰা কিয় আপোনালোকৰ হেল্প হ'ব, আপোনালোকে নিজেও বনাব পাৰিব কেতিয়াবা। ফটোশ্বপৰ ভাৰ্চনটো বহুত ডাঙৰ, ফটোশ্বপ ভাৰ্চনটো বহুত ডাঙৰ হয়। ফটোশ্বপৰ আপোনালোকে কেতিয়াবা চুইট ইনষ্টল কৰিলে আপুনি দেখা পাব এনেকৈ বহুত আপোনাৰ ছফ্টৱেৰ আপোনাৰ ওলাব, এড ফ্লাছ বিল্ডাৰ, এড ফ্লাছ প্ৰফেচনেল, ফায়াৰৱৰ্কছ, ইন ডিজাইন, তেনেকুৱা আমাৰ এড মোৰ গ্ৰাফিক্স কাৰ্ডখন খোলা আছে কাৰণে আপোনাৰ ইয়াতে শ্ব' কৰা নাই। চ' আপোনাৰ মোৰ আপোনালোকে এড ফটোশ্বপ ইউজ কৰিব খোজে, আপুনি এইটো ক্লিক কৰি আপুনি এক্সট্ৰাকৈ আপুনি ইনষ্টল কৰিব পাৰে, আপোনাৰ AI লাগে, ইলাষ্ট্ৰেটৰ লাগে, আপুনি ইলাষ্ট্ৰেটৰ কৰিব পাৰে, নাইবা নহ'লে নালাগিলে আপুনি সেইটোত আপোনাৰ ক্লিক উঠাই আপুনি এটা ক্লিক কৰিব পাৰে, নাইবা আপোনালোকে এক্সট্ৰাকৈ ডাউনলোড কৰি নাইবা কিনি পেলাই আপুনি ফটোশ্বপ CS6 কৰিব পাৰে। মই অকল ফটোশ্বপৰ কথা কৈ আছোঁ, মানে আপোনাৰ ফটোশ্বপৰ আইডিয়াখিনি দিম, চব ফটোশ্বপৰ কথা কৈ আছোঁ, এইবিলাকৰ মানে আছে ইউজ বেলেগ বেলেগ হয়। চ' এইটো আপোনালোকে কৰিব পাৰিব, তেনেকৈ কৰিব পাৰিব। এতিয়া ফটোশ্বপৰ বিষয়েতো বহুতেই জানে, ফটোশ্বপ কি হয়, কেনেকৈ কি কৰে, বেছিকখিনিতো বহুতেই জানে, নজনা নহয়। আজিৰ পৰা মই আপোনালোকক উইকলি লেচন এটা এটা দিম, য'ত আপোনালোকে লাহে লাহে পাৰফেক্টলি ফটো এডিট আৰু মেনিপুলেট কৰিব পাৰিব। ফটোশ্বপটো এনেকুৱা এটা বস্তু, আপোনাৰ যিমানে প্ৰেক্টিচ কৰিব সিমানে আপোনাৰ ফিনিচিং ইয়া আপোনাৰ যোনটো আপোনাৰ মানে পাৰফেক্ট আপোনাৰ যোনটো আপোনালোকে কৰিব বিচাৰে, মানে মানুহে মানে ৰিয়েল ফটোগ্ৰাফ এনেকুৱা এটা বস্তু হয়, চ' মানুহে এট্ৰেক্ট কৰিব পাৰে, জানিব মনে হয় যে সেইখন আপোনাৰ বনোৱা হয়, কিন্তু আপোনাৰ এটা এট্ৰেকশ্যন এটা আহে, সেইটো টাইপত আপোনালোকে বনালে আপুনিও ভাল পাব, বেলেগেও আপোনাৰ ফটোখন বনোৱা ভাল পাব। নহ'লে আপোনাৰতো জানে ফেচবুকত আপোনাৰ কিমান আপোনাৰ তেনেকুৱা ফটোশ্বপ বনোৱায়, এতিয়া সেইটো আপোনাৰ মানে অলপ তেনেকুৱা ধেমালি টাইপৰ হয়। চ' সেইটো যাতে নহয় সেইটোৰ কাৰণে আপোনালোকৰ এইটো আপোনাৰ কিছুমান মই লেচন দিব খোজোঁ, চ' আপোনালোকে যেন হাঁহিৰ পাত্ৰ নহয়।
ফটোশ্বপ খুলিলে ফার্স্ট টাইমে আপনাদের ইয়াত দেখব লেফট সাইডত আপনার টুল বক্স আছে। সো টুল বক্সত আপনার কিছু ক্লিক করলে আপনার দুটা লাইনত আহিব আর এই ক্লিক করলে এটা আপনার যত ইচ্ছা যে আপনি সেই লাইনত করব পারে। সো এইফালে দেখেছি আপনার ইয়াতে কালার, মানে যে কালার ইউজ করবো খুঁজে কালারের কারণে আপনার আছে এক্সট্রাকে আপনার এডজাস্টমেন্ট, আমার এডজাস্টমেন্ট ইয়াতে আপনি করবো পারে যে ব্রাইটনেস, আপনার কালার কারেকশন, ইয়ার যে কোনো আপনার চ্যানেল মিক্সার, স্টাইলিশ স্টাইলিশ আপনার যে কোনো স্টাইল এইবিল আপনার কই থাকেন। এটা আপনার ফাইল আছে, ফাইল আপনার নিউ, ওপেন ব্রাউজার ব্রিজ, ওপেন এস, ওপেন স্মার্ট, ওপেন রিসেন্ট ফাইল, আপনার রিসেন্ট কেটে কেটে খুলেছিল কি ফাইল খুলেছিল সেটা আপনার থাকবে, ইডিট ইমেজ, আপনার এইবর সব কম মানে পিছনকে আপনাদের সব জানিব পারিব। আপনার এটা এইটা আপনার কাট মানে কাটি দিল জানিবা, এটা আপনার নাই এটা এটা কাটি দিও, এটা আপনার কাটি দিও, আপনার গড়ে কাটি দিও। সো এটা আপনার এটা বস্তু আপনার নাই এটা এটা বস্তু নাই। সো আপনি কি করব কাটি দিল আপনার এইটো হয় আপনার ইয়াত আপনার যেখানে কাম করব সেইখানে কাম আপনি ইয়াতে করব আর বাকিবর আপনার শর্টকাট আপনার পেনেল হয় আপনার যিকোনো বস্তু আপনি ডাইরেক্ট আপনি কটন যাওয়াকে তারপর ডাইরেক্ট আপনি করব পারিব। এটা আপনার গুছি গেলে আপনার চিন্তা করব না লাগে, আপনি উইন্ডোজ যাব, উইন্ডোজ গিয়ে আপনার যি যি লাগে আপনার ইম্পর্টেন্ট খিনি আপনি লিখে পাবেন, যেন টুল প্রিসেট, আপনার টুল প্রিসেট আপনার ইয়াতে প্রিসেট পাব, আপনার স্টাইলিশ, আপনার স্টাইলার্স, তারপরে এডজাস্টমেন্ট, আপনার এখানে আপনি লাগে আপনি লই যাব পারে, না লাগে আপনি কাটে দিব পারে, যেটা আপনার ইচ্ছা যায় তেতিয়া আপনি লব পারে। এটা আপনার ইয়াতে আছে হিস্ট্রি, আপনার হিস্ট্রি আনডু আমি যে করো আনডু আপনি নকরে হিস্ট্রিত আপনি করব পারে সেইখানে কাম। এটা ব্রাশ, ব্রাশের কারণে এক্সট্রা আছে, আমার ওয়ার্কস ওয়ার্ক স্পেসটো আপনি নিজাকে বনায় লোক পারে যে মোক ইয়াতে ইয়াতে বস্তুখিনি লাগে ইয়াতে লাগে। সো আপনি উইন্ডোজত গিয়ে আপনি ওয়ার্ক স্পেস গিয়ে আপনি ইয়াতে নিউ ওয়ার্ক স্পেস আপনি বনাব পারে। সো সেইটা আপনার কথা আপনার নিজে নিজে বনাব পারিব। এটা আপনি টুল পিছত আপনার দিলেও আপনার এটা আপনার লাগে আপনার লেয়ার, লেয়ার আপনার লাগে এটা আপনার লেয়ার কম, আপনার ইয়াতে যে আপনার লেয়ার বহিব আপনি ইয়াতে শো করব। সো আপনার টুল টুল বক্স আপনার তো টুল বক্সর আপনার লাগিলে আপনার টুল মানে টুল আহি গল, ইয়াত টুল আহি গল মানে এটাকে লাগে আপনি এটাকে আপনি লম্বাকে দি থ পারে যেটা আপনার এখন ডর হয়ে থাকবে আপনি বেশি স্পেস পাব। সো এইবিল কথা পিছত জানাই দিন যেটা আপনার কাম হয়ে থাকি, যেটা আপনাদের কামত যে যি বস্তু আপনার লাগিব ইয়ার সেইবিল বস্তু যে এডজাস্টমেন্ট, ব্রাশ, ব্রাশ প্রিসেট, চ্যানেলস, ক্যারেক্টার বহুত আছে, সেইবিল আপনার যি যি কামত আপনার আমি ইউজ করিম তাতে আপনার দেখি থাকি কোনটো ইয়ার মানে ব্রাশ ব্রাশ পিছা এইবিল যত যত ইউজ হয় আপনার সেইব যত ইউজ হয় সেইটা আপনি নিজে দেখা পাই থাকি ইয়াত আর সেইমতে আপনি ফলো করলে আপনি জানি যাব। সো সেইটো বস্তু সব মই আপনার জানাই দিম। আপনার জাস্ট এক্সাম্পল আপনার ওপেন কর, ওপেন করল আপনার ওপেনের পিছ আগত আহিব আবার নিউ, নিউ আপনার কেনেকুয়া হব নিউ যে আপনার ইয়াতে নিউ যিকোনো আপনি যে পেজ বনাব, এফর বনাব, ইয়া যিকোনো আপনার ফটো এখন ক্রিয়েট করব, ফটো এখন সাইজ কি লাগবে আপনি ইয়াতে লিখে দিব পারে, যে ইয়াত আছে 198 এক্সাম্পল 1000 মই দি দিলো, ইয়াত আপনার পিক্সেলত লাগে, ইঞ্চিস লাগে, সেন্টিমিটার, মিলিমিটার আপনার যত লাগে আপনার সেইমতে আপনি করব। এটা 1000 দি দিলো, ইয়াত 200 রেজলিউশন হলে মানে 200-300 রেজলিউশন আপনার যেমন রেজলিউশন লাগে সিমান রেজলিউশন দিব পারে। আর জি বি কালার আছে, আর জি বি টি এম আই গ্রে স্কেল, আর জি বি কালার, সি এম ওয়াই কে কালার, লেফ কালার এইবিল আপনার যেটা যেটা যি করে থাকেন তেতিয়া আপনারা কম পাই যাব। সি এম ওয়াই কে কালারটো আপনার প্রিন্টিং পেজবিলাকত ইউজ হয়, তাত আপনার কারণে আর জি বি করলে কালারটো মানে ঠিক নাহিব পারে। সো সি এম ওয়াই কেট আপনাদের এক্সট্রাকে সিহতর সিস্টেম হয়, সেই সিস্টেমতে সিহতে করলে সি এম ওয়াই কেট সেইকারণে ফার্স্ট টাইম সি এম ওয়াই কে করে দিলে ওকে করে দিলে আপনার তাত কালারটো আপনি সিহতে নিজে করে লোক পারে। আর জি বি করলে আপনি যেটা অনলাইন আপনার ফেসবুক ইয়া হোয়াটসঅ্যাপ যিকোনো আপনার অনলাইন আপনার যদি এখন পাবলিশ করে ইয়া অনলাইনত আপনি দিব খোঁজে ফটো তেতিয়া আপনি আর জি বিত করব পারে, সেটা আপনার ডাইরেক্ট আপনার অনলাইন ইয়া ডিজিটাল আপনার পাবলিশ করব পারে। এটা বিট আপনার 16 বিট 80 বিট আপনার যত লাগে আপনি করব পারে। এটা এইটো আপনার হোয়াইটত আছে, ব্যাকগ্রাউন্ড আছে, ট্রান্সপারেন্ট আছে, আপনি হোয়াইট হলে হোয়াইট ব্যাকগ্রাউন্ড পাব, ব্যাকগ্রাউন্ড কালার হলে কালারিংত আপনি নিজে চুজ করে লোক পারে, ট্রান্সপারেন্ট হলে আপনি ট্রান্সপারেন্ট আপনার দেখাইছো ট্রান্সপারেন্ট আপনি লিখে দিব ট্রান্সপারেন্ট, ইয়াত আপনি
ঘৰ দেখিছে ন, সেইটো মানে ট্ৰেন্সপাৰেণ্ট হয়। যেনেকুৱা ফটো বুলিয়ে নহয়, যেতিয়া মই এটা যিকোনো এটা টেক্সট এটা লিখিম, টেক্সটোলৈকে আপোনাক মই জনাই দিম যে ট্ৰেন্সপাৰেণ্ট হয় নহয়। এইটো আপোনাক ট্ৰেন্সপাৰেণ্ট, আপোনাৰ যিকোনো ফটো লিখিলোঁ, চাই ফটোটো আমি লিখিলোঁহে, কিন্তু এইটো আপোনাৰ ট্ৰেন্সপাৰেণ্ট, আপুনি য'তে ত'তে আপুনি খাব পাৰে নে নোৱাৰে সেইটো আপোনালোকে চাব পাৰিব। ট্ৰেন্সপাৰেণ্ট এইটো আপুনি টানিছোঁ, কিন্তু অকল ফটোটো ড্ৰেগ হৈ আছে। সেইটো আপুনি ফাইল গ'লে, ফাইল গ'লে ছেভ হ'ল, ছেভত আপুনি পি এইচ ডি এটা আছে, জে পি জি কৰিলে জে পি জি হ'ব। যেতিয়া জে পি জিত মই এক্সট্ৰাকৈ জনাই দিওঁ, ডেস্কটপ ডেস্কটপত মই যিকোনো এটা নাম টি টি মাৰি দিলোঁ, ছেভ ছেভ কৰিলোঁ, ছেভ হৈ গ'ল। ছেভ হৈ যোৱাৰ পিছত আপুনি চাব পাৰে এইটো হয়। এইটো আপুনি ফটোখন এইখন দেখিছে ন, আপুনি হোৱাইট বেকগ্ৰাউণ্ড আপুনি দেখিছে ন, এইটো মানে জে পি জি হৈছে। আপোনাৰ মানে হোৱাইট বেকগ্ৰাউণ্ড আহিব, আপুনি ক'ৰবাত যদি ফটোটো ইউজ কৰে, যেনেকৈ এইটো আপোনাৰ মই অপেন উইথ কৰি দিলোঁ ফটোশ্বপ, চ' ফটোশ্বপ আপোনাৰ খুলি দিয়াৰ লগে লগে আপোনাৰ এইটো হোৱাইট বেকগ্ৰাউণ্ড আহি গ'ল ন। এইখন আপুনি যদি ইয়াত দাঙি দিয়ে, আপোনাৰ হোৱাইট বেকগ্ৰাউণ্ডটো আহিব। চ' এইটো আপোনাৰ অহা নাই মানে আপোনাৰ এইটো লগ আছে, চ' এইটো এইটো গম পাব পিছত এইটো হোৱাইট বেকগ্ৰাউণ্ড আছে। কিন্তু এইখন আমি যদি ট্ৰেন্সপাৰেণ্ট লাগে, আমি কৰিব লাগিব ছেভ এজ পি এন জি। হা, পি এন জি ফৰ্মেটটো আপোনাৰ লগত হয় মানে ট্ৰেন্সপাৰেণ্ট, যেনেকুৱা আপোনাৰ যিকোনো এটা এক্সাম্পল, হা এক্সাম্পল ছেভ মাৰি লওঁ। চ' অ'কে, এইটো আপুনি এতিয়া চাব, হোৱাইট বেকগ্ৰাউণ্ড আহিছিলে ন, এতিয়া চাব, এতিয়া হোৱাইট নাই ন, ফুল অকল ফটোটো দেখি আছে। চ' এইটো চাব, অপেন কৰি দিলোঁ, মেট কৰি দিলে আপোনাৰ ছিংগল ফটো ফটোটো আপুনি দাঙিব পাৰিছে। এইটো হ'ল আপোনাৰ জাষ্ট বেছিক আৰু, মানে কিছুমান ফাইল আপোনাৰ লাগি যাব পাৰে তেনেকুৱা। আৰু ফটোত বিশেষকৈ এইবোৰ অলপ ইউজ হয়, যেনে পি এন জি হওক বা পি এইচ ডি ফাইল ইয়া জে পি জিটো আপোনাৰ কাটিব লাগে। এতিয়া এনেকৈ যদি আপুনি ছেভ কৰি আপুনি ইউজ কৰিব পাৰে, তেতিয়া ছেভ কৰি থৈ দিব পাৰে যে এইটো পিছত কামত আহিব। অঁ, চ' এইটো আপোনাৰ এতিয়া মানে এতিয়া আপোনালোকক এতিয়া আপোনালোকক কিছুমান টুলছৰ বিষয়ে আপোনাক ক'ম, যিবিলাক আপোনাৰ মানে প্ৰায় ইউজ হৈ থাকে, পিছলৈ আপুনি বহুত মানে জানিব পাৰিব। যেতিয়া এই প্লাগিংছবোৰ, যেতিয়া আপোনাৰ ইয়াৰ প্লাগিংছ চৰি টুলছবোৰ আপোনাৰ মনত ৰাখিব পাৰে, প্লাগিংছবোৰ মনত ৰাখিব পাৰে, ইয়াৰ আপোনাৰ ইয়াতে ফাইলৰ আপোনাৰ লেয়াৰ ক্ৰিয়েট কেনেকৈ কৰে, মাস্ক কেনেকৈ কৰে, আপোনাৰ ইৰেজ কেনেকৈ কৰে, বেকগ্ৰাউণ্ড চেঞ্জ কেনেকৈ কৰে, এটচেট্ৰা এটচেট্ৰা। চ' আপোনালোকক মই ফাৰ্ষ্ট আপোনাৰ টুলছৰ বিষয়ে ক'ম। আপোনাৰ যেনেকৈ এইটো আপোনাৰ টুলছ হয়, আপোনাৰ মুভ টুল হয়, তো আপোনাৰ যেনেকুৱা যিকোনো আপোনাৰ এইখন ফটো আমি ল'লোঁ। আপোনাৰ এতিয়া আপুনি মই ডাইৰেক্ট অপেন উইথ কৰি ধৰক ফটোশ্বপ কৰিছোঁ, এনেকৈ আপুনি ফাইল অপেন যাব, আপোনাৰ ইয়াতে বহুত আছে, আপোনাৰ ডাইৰেক্ট আপুনি ব্ৰাউজিং ব্ৰেজ আপোনাৰ ব্ৰিজ, আপোনাৰ ইয়াত ছফ্টৱেৰ ভিতৰত আপোনাৰ এটা এক্সট্ৰা এটা আপোনাৰ আছে, যেনে মিনি ব্ৰিজ, আপোনাৰ মিনি ব্ৰিজত আপুনি ক্লিক কৰি ইয়াৰ পৰা আপুনি উলিয়াব পাৰে। আপোনাৰ কিছুমান ইয়াতে ফাৰ্ষ্ট আপুনি কিছুমান জানিব লাগিব যে নিউ ক্ৰিয়েট কৰিলে এতিয়া আপোনাৰ এতিয়া আমাক নালাগে, চ' আমি হাইড কৰি থৈ দিওঁ। এটা আপোনাৰ বহুত অপশ্যন আছে, ইয়াত আপুনি ভিডিঅ' এডিট কৰিব পাৰিব, চ' সেইবিলাক পিছত আপুনি জানিব পাৰিব। চ' আপোনাৰ তোলা আপোনাৰ বিষয়ে ক'ম এতিয়া, মানে ধৰি লওক এইখন ফটোৱে উলিয়ালে,
এইখন বাৰু আপুনি মুভ টুল, মুভ টুলেৰে আপোনাৰ কি কৰে মানে সেইটো আপুনি ফাৰ্ষ্ট টাইম জানিব। মই কৈ আছোঁ মানে টুলবোৰৰ বিষয়ে আপোনালোকে ফাৰ্ষ্ট জানিব লাগিব, তাৰপিছতহে আপোনালোকে ফটোত আপুনি এইবোৰ ইউজ কৰিব পাৰিব আৰু এইবিলাকেৰে আপোনালোকৰ এখন ধুনীয়া ফটো হৈ যায়। চ' এইটো আপোনাৰ মুভ টুলটো হ'ল আপোনাৰ ইয়াতে যেতিয়া আপোনাৰ ফাৰ্ষ্ট টাইম ইনষ্টল হয় আপোনাৰ ক্লিক নাথাকে। চ' ইয়াত লিখা আছে অট' ছিলেক্ট, অট' ট্ৰেন্সফৰ্ম কণ্ট্ৰলছ। চ' এইটোত আপুনি ক্লিক কৰি ল'ব পাৰে। যেতিয়া আপুনি ক্লিক কৰিব তেতিয়া আপোনাৰ শ্ব' ট্ৰেন্সফৰ্ম, যেতিয়া আপোনাৰ ছিলেক্ট কৰিব তেতিয়া আপোনাৰ ইয়াতে ট্ৰেন্সফৰ্ম আপোনাৰ এইটো ৰ'টেট কৰিব পাৰিব, ইয়াত আপুনি স্কেলিং কৰিব পাৰিব। তাৰপিছত আপুনি যদি অট' ছিলেক্টৰ আপোনাৰ কাম হ'ল এইটো এইখন আপোনাৰ ছিলেক্ট ইয়াৰ যিকোনো আপোনাৰ ছিলেক্ট কৰা থাকিলে যেনেকৈ আৰু এখন ফটো ওলালোঁ, আৰু এখন ফটো ওলালে আপোনাৰ যিকোনো ফটো নহয় আপোনাৰ যিকোনো হ'ব পাৰে। চ' এইখন ফটো আপুনি সেইখন ফটোত নিব লাগে, সেইখন ফটোত নিব লাগিলে আপুনি কি কৰিব লাগিব, আপুনি ছিলেক্ট হয় এইটো ছিলেক্ট হয় ছিলেক্ট আপোনাৰ ছিলেক্টত আপোনাৰ টুলছ বহুত আছে, যেনেকৈ ছিলেক্টত আপুনি ইয়াতে ক্লিক কৰিলে আপুনি দেখা পাব, আৰু ক্লিক কৰিলে আপুনি ইলিপ্টিকেল আপোনাৰ ছিংগল ৰ' ছিংগল কলাম ৰেক্টেংগুলাৰ। চ' আপুনি ক্লিক কৰিব যোনটো লাগে, আপুনি কৰিলে স্কুৱেৰ, স্কুৱেৰ কৰিলে আপোনাৰ যেতিয়া স্কুৱেৰ কৰিলে যেতিয়া আপুনি মুভ টুলত ক্লিক কৰিব তেতিয়া আপোনাৰ ইয়াতে আপোনাৰ শ্ব' কৰিব, শ্ব' কৰিব, শ্ব' কৰিলে শ্ব' কৰিলে শ্ব' আপুনি এইখন ফটো আপুনি মুভ কৰিব পাৰিব। মুভ কৰি আপুনি ইয়াতে আপুনি ট্ৰেক কৰি দিয়ক, আপুনি ইয়াতে ট্ৰেক কৰি দিয়ক, আপুনি ইয়াতে আহি গ'ল। চ' এইটো আপোনাৰ মুভ হয়, আপুনি যিকোনো বস্তু আপুনি এইখিনি আপোনাৰ এইখিনি লাগে কাট কৰিলে কাট কৰি এইখিনি আপুনি মুভ কৰিব পাৰিব, আপোনাৰ এইটো মুভ হয়, আপুনি যিকোনো আপুনি মুভ কৰিব পাৰিব। এতিয়া আপোনাৰ যেতিয়া আপুনি ক্লিক হৈ থাকিব ন, আপোনাৰ কেতিয়াবা এনেকুৱা হৈ যায় যে টানি দিলে চ' টানি দিয়াৰ পিছত আপোনাৰ এই বস্তুটো আপুনি ছিলেক্ট নোহোৱা হৈ থাকিব পাৰে। ছিলেক্ট নোহোৱা হৈ থাকিলে কি কৰিব, আপুনি ডাবল ক্লিক কৰিব পাৰে, এণ্টাৰ কৰিব পাৰে, আপোনাৰ কীবৰ্ডৰ এণ্টাৰ আছে এণ্টাৰ কৰিব পাৰে, ইয়াত আপোনাৰ টিক মাৰ্ক আছে সেইটো আপুনি ক্লিক কৰি দিব পাৰে, তেতিয়া আপোনাৰ এইখন ক্লিক ক্লিক কৰিব পাৰিব, তেনেকৈ ক্লিক কৰিব পাৰিব। আৰু ডিছিলেক্ট কৰিব গ'লে আপোনাক তিনিটামান অপশ্যন আছে, যেনেকৈ আপুনি কৰিব পাৰে ছিলেক্টত গৈ আপোনাৰ ডিছিলেক্ট হ'ল। চ' এইখন এখন ফটো, চ' আপুনি ইয়াতে এক্সট্ৰাকৈ লেয়াৰ আপুনি কটা নাই, চ' আপোনাৰ এইখন আপোনাৰ এখনেই হৈ আছে। চ' সেইকাৰণে ইয়াক আপুনি যদি ড্ৰেগ কৰে নাই দাঙি নিয়ে এইটো আপোনাৰ এখন ফটোৱে হৈ আছে। চ' ইয়াত আপোনাৰ লেয়াৰবিলাক ক্ৰিয়েট হয়, যেনেকৈ আপোনাৰ এইটো লেয়াৰ আপোনাৰ এইখন যদি লেয়াৰ কৰিব খোজে এইটো ছিলেক্ট কৰিলে ন, ছিলেক্ট কৰি আপুনি এইটো লেয়াৰ কৰিলে, লেয়াৰ কৰাৰ পিছত আপুনি এইটো যদি এটা বেলেগ লেয়াৰ কৰিব খোজে যে মই এইখন ছিংগেলকৈ উলিয়াম, এইখিনি মোক ছিংগেলকৈ লাগে, চ' এইখিনি আপুনি কি কৰিব, আপুনি কপি কৰিব পাৰে, কাট কৰিব পাৰে, ইয়াক আপুনি ইয়াক ডুপ্লিকেট কৰিব পাৰে, যেনেকৈ এইটো কাট কৰিলে আপুনি এডিট যাব, এডিট কৰি কাট হৈ যাব, মানে কাট হৈ গ'ল, চ' আপোনাৰ নতুন লাগে এই পেষ্ট কৰি দিয়ে, ইয়াতে পেষ্ট কৰি দিয়া লাগিলে আপোনাৰ এইটো লেয়াৰ আহি গ'ল, মানে এক্সট্ৰাকৈ আপুনি দাঙিব পাৰিব। চ' এইটো আপোনাৰ হয় এতিয়া এইখিনি যদি আপোনাৰ নালাগে, ধৰক এইটো ভুল হৈ গ'ল যে মোক এইখন নালাগে মোক এখন লাগে, চ' আপুনি এডিট গৈ আপুনি আনডু কৰিব পাৰে, ইয়াক কণ্ট্ৰল কীবৰ্ডত থকা CTRL Z মাৰি দিব পাৰে, যেন CTRL Z মাৰি দিব পাৰে, চ' এইটো আনডু হয় আপোনালোকৰ। চ' এতিয়া আপোনালোকে এইটো মই কৈছিলোঁ যে আপুনি এটা বস্তু জানিলে যে কাট কৰি এটা লেয়াৰ কৰিলে, এইটো মোৰ নালাগে, এতিয়া মই এতিয়া ডিলিট কৰি দিলোঁ। চ' এইটো আপোনাৰ আনডু কৰি আপোনাৰ নেক্সট আপোনাৰ যেতিয়া আছিল তেতিয়া তালৈকে লৈ আহিলোঁ। চ' আপোনাক কৈ আছিলোঁ যে এইখন আপোনাৰ লেয়াৰ লাগিলে কাট কৰি আপুনি পেষ্ট কৰিলে, চ' ইয়াক যদি দুখন লাগে এইটো বস্তু আমাক আৰু এটা লাগে, চ' এইটো কপি পেষ্ট কৰি দিলে হ'ল, কপি আৰু পেষ্ট এখন হৈ গ'ল। চ' ইয়াত আপুনি বেলেগ এখন লৈ আহিব পাৰে, এখন আপুনি দুখন হৈ গ'ল, চ' দুখন আপুনি ইয়াতে কৰিব পাৰিব। চ' এইটো হ'ল আপোনাৰ লেয়াৰ বনোৱা, যে লেয়াৰ কেনেকৈ বনায় এইটো আপোনাৰ কপি কৰি লেয়াৰ এটা বনালে। চ' এইটো কাট মুভ টুল হয়, মুভ টুল। এতিয়া মুভ টুলৰ আৰু
বহুত ইম্পৰ্টেণ্ট কথা আছে, যেনেকৈ আপুনি এইটো আপোনাৰ টানি দিলে ন, এইটো টানি দিলে আপোনাৰ এইটো চাইজটো আপোনাৰ কেনেকুৱা হৈছে দেখিছে, এই চাইজটো আপোনালোকে এইটোতো অৰিজিনেল চাইজটো আপোনাৰ গৈ বেলেগ চাইজ হৈ যায়। চ' এইটো আপোনাৰ চাইজটো নালাগে যে মই ভাবোঁ যে মই কণ্ট্ৰল জেড মাৰি আনডু কৰিলোঁ, এতিয়া আপুনি ভাবে যে মোক এনেকুৱাই লাগে, চেমত আপোনাৰ স্কেল হ'ব লাগে, চেম চাইজ। আচ্ছা চেম চাইজ আপুনি স্কেল যদি কৰে আপুনি চিপ ধৰিব, চিপ কীবৰ্ডৰ চিপ ধৰি পেলাই আপুনি টানি দিব, আপুনি একে স্কেলতে আপোনাৰ ডাঙৰ সৰু হ'ব। দেখিছে মই স্কেলিং কৰিছোঁ ডাঙৰ হৈ গৈছে, ডাঙৰ হৈ গৈছে একে চাইজত, কিন্তু আপুনি চিপটো এৰি দিলে মই চিপটো এৰি দিছোঁ, টানি দিয়াৰ লগে লাগে বেলেগ বেলেগ চাইজ হৈ যায়। চ' এইটো আপুনি নকৰাকৈ আপুনি সেইটো কৰিব, তেতিয়া আপোনাৰ অৰিজিনেল চাইজটোত থাকিব। আৰু এতিয়া আপুনি যদি চাৰিওফালৰ পৰা আপুনি ডাঙৰ কৰিব খোজে, তেতিয়া আপুনি চিপ আল্টাৰ মাৰিব, টানি দিব, আপুনি চাৰিওফালৰ পৰা ডাঙৰ হৈ যাব, দেখিছে ডাঙৰ হৈ গ'ল। চ' এতিয়া আপোনাৰ যদি ছাইডবোৰ যদি আপোনাৰ লাগে যে টানি দিব লাগে, মই ছাইডটো এইটো ছাইডে লাগে নাইবা এইটো ছাইডে লাগে, তেতিয়া আপুনি চিটিআৰএল টানিব, চিটিআৰএল ধৰি চি কীবৰ্ডৰ চিটিআৰএল মানে টানি দিব পাৰে এনেকৈ। যেনেকৈ ধৰি লওক আপোনাৰ এই বডিটোত আপোনাৰ এইখিনি লাগে, ধৰি বডিটোৰ সমানত আপুনি টানি দিলে, সেয়া টানি দিলে। আৰু ইয়াত আৰু এটা কথা আছে, ধৰক এইটো আপোনাৰ হাতখনৰ নিচিনা লাগে হা, এইটো ৰেপ আছে হা, মানে আপুনি এইটো ক্লিক কৰি দিব, ক্লিক কৰি দিয়ে আপুনি টানি দিব ন, আপুনি যেনেকুৱা চেপ লাগে সেইটো চেপত আপুনি টানিব পাৰিব, ইয়াত টানিব পাৰিব হা, এনেকৈ আপুনি টানিব পাৰিব। মই এণ্টাৰ মাৰি দিলোঁ, চ' এণ্টাৰ হৈ গ'ল, চ' এই টানিব পাৰিব, টানিব পাৰিব, মিলাব পাৰে, এইটো কৰি থাকিলে হৈ যাব। এতিয়া মোক এইটো নালাগে, আনডু কৰিছোঁ। এতিয়া ইয়াত আৰু আছে আপোনাৰ ছিলেক্ট কৰিব, ছিলেক্ট নকৰাকৈ আপুনি মেনুৱেলি যাব পাৰে, ইডিটত যাব পাৰে, যেনেকৈ ট্ৰেঞ্চফৰ্ম হয়, ট্ৰেঞ্চফৰ্ম আপোনাৰ ক'ত লাগে স্কেল লাগে স্কেল হ'ব, ৰটেট লাগে ৰটেট, ৰটেট কৰিলে আপুনি ৰটেট কৰিব পাৰিব এইটো ৰটেট। তাৰপিছত ট্ৰেঞ্চফৰ্ম আপোনাৰ স্কিউ, স্কিউ হ'লে আপোনাৰ এফালে টানে খাব আপোনাৰ এনেকৈ দিব, চৰি এনেকৈ দিব, এইটো টানে খাব আপোনাৰ স্কিউ হয় আপোনাৰ। কেতিয়াবা আপোনাৰ যেনেকৈ আপোনাৰ চাইজ লৈ আপোনাৰ কেতিয়াবা টানিব লাগিব পাৰে, যে মিলাব লাগে যে মই এইখন এনেকৈ লাগে, মোক বেকাকৈ লাগে, তেৰাকৈ লাগে, তেতিয়া আপুনি এইবোৰ ইউজ কৰিব পাৰিব। আপুনি চিপ ধৰি যদি কৰে তেতিয়া আপোনাৰ সমান হিচাপত আপোনাৰ টান খাব। এতিয়া আৰু আছে ইয়াত আপোনাৰ ট্ৰেঞ্চফৰ্ম, আপোনাৰ পাৰ্চপেক্টিভ এইটোত আপোনাৰ দিলে আপোনাৰ এইটো দেখিছে আপোনাৰ এনেকৈ টানি দিলে আপোনাৰ এনেকৈ হ'ব, এইটো হ'ব আপোনাৰ এনেকৈ টানি দিলে আপোনাৰ এনেকৈ হ'ব। যেনেকৈ আপোনাৰ এইখন ধৰক আপোনাৰ হেৰি কৰিব খুজিছে, কিছুমান ফিল্ড নাইবা ৰাস্তাৰ লগত মিলাব খুজিছে, তেনেকুৱা আৰু এক্সাম্পল, এইটো সেইটো বস্তু আপোনাৰ তেনেকৈ টানিব পাৰে। আপুনি সেইবোৰ বস্তু আপুনি এইখিনিত আপুনি ক্লিক কৰি দিব, ইয়াত ক্লিক কৰি দিয়াৰ পিছত আপুনি আৰু এটা কথা, এইটো বস্তু ন, এইটো বস্তু আপুনি যেতিয়া টানিব নাইবা স্কেলিং কৰিব সেই টাইমত আপুনি চি টি আৰ এল টি মাৰিব, চি টি আৰ এল টি, তেতিয়া আপোনাৰ ৰিজলিউশ্যনটোত আপোনাৰ কোনো ফৰ্ক নপৰে, মানে কোনো মানে ৰিজলিউশ্যনটো বেয়া হোৱা মানে চান্স নাথাকে, আপোনাৰ চি টি আৰ এল টি। চ' এইটো আপোনাৰ মুভ টুলৰ বিষয়ে আপোনাক ক'লোঁ, মুভ টুলটো আপুনি গমে পালে যেনে যিকোনো বস্তু মুভ কৰি মুভ হয়, তাৰমানে ইয়াক য'তে ত'তে মুভ কৰিব পাৰে, এইটো মুভ টুল। কিন্তু আপুনি অট' ছিলেক্ট টুল নাথাকে তেতিয়া আপুনি এইটো বস্তু আপুনি ইয়াক ছিলেক্ট কৰিব নোৱাৰে ন এতিয়া, কিন্তু অট' ছিলেক্ট যদি থাকে আপুনি ইয়াক ছিলেক্ট কৰিব পাৰিব, ইয়াত ছিলেক্ট হ'ল হাঁ, এইটো অট' ছিলেক্ট হয়। আৰু শ্ব' যদি নাথাকে আপুনি ইয়াত শ্ব'টো দেখা নাপাব, ইয়াত শ্ব' অট' ছিলেক্ট শ্ব' ট্ৰেঞ্চফৰ্ম কণ্ট্ৰল, চ' এইটো বস্তু আপোনাৰ যদি ইয়াত নাথাকে আপুনি এইটো দেখা নাপায় যে ছিলেক্ট হৈ আছে, এইটো দেখা নাপায়। গতিকে আপুনি শ্ব'টো ক্লিক কৰাৰ টাৰ্গেট আপোনালোকে শ্ব'টো দেখা পাব যে কিমান দূৰলৈকে আপোনাৰ ফটোখন আছে। অট' ছিলেক্টটো এণ্ড অট' ছিলেক্টটো হ'ল আপোনাৰ অট' ছিলেক্ট, এয়া ইয়াতে ক্লিক কৰিছোঁ ছিলেক্ট হোৱা নাই, এতিয়া অট'লৈছে ক্লিক হৈ থাকিব, এইটো ক্লিক হ'ব,
এইটো হল অটো সিলেক্ট আর সিলেক্ট এইটো আপনার তো কম পেছে যান আপনি ফটো বহাব ইয়া যান আমি লেয়ার বহাব মানে সেই লেয়ারবর আপনাদের মডিফাই করব পারিব। এইটো হল টুলসর প্রথম মানে মুভ টুলস প্রথম কই দিল আপনার এটা মানে সিলেক্টটো তো কম পালে সিলেক্ট আপনার যি বস্তু লাগে আপনার যে স্কোয়ার টাইপর সিলেক্ট লাগে আপনি স্কোয়ার টাইপর সিলেক্ট করব পারিব যে কাপটো লাগে কাপটো আপনার এনে সিলেক্ট করব পারিব ইয়াক আপনার ডুপ্লিকেট লাগে আপনার এডিটর গেলে কপি করলে পেস্ট আপনার এই এইটো যে আছে এটা আপনার কি আপনার যোনটো লাগে সেটা আপনার ক্লিক হয়ে থাকা নাই আর আপনার যত আছে ক্লিক হয় এইখন ক্লিক হয়ে আছে মানে এখন এইখন হয় এইখানে আপনার সিলেক্ট করা নাই সো এইখনত আপনার কপিটো হওয়া নাই কপি হওয়া নাই কারণে ফার্স্ট আপনি যোনখনেরপর আপনি ক্লিক করব ইয়া কপি করব সেইখান আপনাদের ফার্স্ট সিলেক্ট করে লোক লাগবে যে এইখানে ক্লিক করছ ন এইখানে আপনার কাপটো লাগে কাপটো সো এইখানে ব্যাকগ্রাউন্ড এইখান ব্যাকগ্রাউন্ড হলে আপনাদের এইখানেরপর যে সিলেক্ট হয়ে আছে এডিট যা এটা হব কপি কপি হল এটা পেস্ট পেস্ট আপনার দুখন হলে চাব হ্যাঁ এইটো লেয়ার ক্রিয়েট হয়ে গেল নিজে নিজে এইটো এইটো আপনি দাঙিব পারে খুব কাপ হয়ে গেল এইটো এখন বেলেগ লেয়ার হয়ে গেল মানে বেলেগ এখন ফটো হয়ে গেল এটা এইখান যদি আমার নালাগে আপনি ইয়াতে ডিলিট করবে শর্টকাট ইয়াত ডিলিট করে দিলেও পারে না ডাইরেক্ট ডিলিট মারিব পারে কিবোর্ডর মই শর্টকাটবিল কই দিম লাহে লাহে সো এতিয়া এইটো হল আপনার সিলেক্টর প্রথমটো এইটো হল আপনার গোল্ড টাইপের আপনার যদি সিলেক্ট লাগে গোল্ড এইটো একটা কথা আছে যেটা আপনি সিলেক্ট করব এইটো যিকোনো সিলেক্ট বাট শিফট ধরলে আপনার এইটো কথা মনে থাকি শিফট ধরলে আপনার সিলেক্টটো সমানত যাব আপনার যে আপনি করে সমান টাইপত লাগে স্কোয়ার হিসাবত আপনার সেইটো হিসাবত যাব যদি শিফট নধরে আপনার যে পড়ে তো আপনার কথা যেটা আপনি ধর মোক স্কোয়ার টাইপত নালাগে মোক এনেকা লাগে সো এনেকে আপনি করব পারিব সো এইটো আপনার শিফটটো ধরা আপনার নিজের নিজের কথা যত যে আপনার ইউজ করব খুঁজে এটা এইটো হল এইটো আপনাদের এইটো রাউন্ড হয় আপনার শিফট ধরলে আপনার মানে পারফেক্টলি রাউন্ডটো হব শিফট নধরলে আপনার যে আপনি রাউন্ড করব পারেন সো গোটেকিটার আপনার একে নিয়ম হয় সো এইটোর আপনার লম্বাকে আপনি টানিব পারে সো এইটো আপনার এইটো আপনার প্যারালাল হয় এইটো আপনার হরিজন্টালি করব পারে হ্যাঁ এইটো আপনার যেতে করে থাকবে আপনাদের নিজে নিজে গম পাই থাকবে সো এই দুটা আপনার আজিলেকে এই দুটা আপনাদের কম পালে যে এই সিলেক্ট আপনার উঠা নাই ন এটা যে মানে মারি আছো এই সিলেক্ট উঠা নাই সো এই সিলেক্ট উঠাব লাগিলে আপনি কাম করব পারে আপনি ডি সিলেক্ট আপনার দেখালো ডি সিলেক্ট করব পারে এই আপনি ডাইরেক্ট আপনি রেক্টেঙ্গলত গিয়ে আপনাদের মারি দিলে এবার যদি ক্লিক করে দিয়ে তেনেকে সো সেইটোত আপনাদের সিলেক্টটো গুছি যাব চিন্তা করব নালাগে সো কিছুমানে ভাবিব পারে এবার কেউ না যায় নাই বা এবার কেউ আহি আছে তেনেকা হব পারে সো আপনাদের ডি সিলেক্ট করলে হব ডি সিলেক্ট করে দিলে হল সেইটো প্রবলেম নাই সো এইটো আপনাদের গম পালে এইটো বেসিক এই দুখানে আপনার বেসিক কই দিল প্লে এটা আপনার হল লেসো টুল আপনাদের কেতিয়াবা এনেকে কাটিব মানে বিচাৰে যে মই কাটিব লাগে এটা বস্তু কাটিব লাগে মানে পার্টিকুলারলি মোক এটা বস্তু কাটিব লাগে সো আপনাদের এই বস্তু কাটিছো ন ইয়াক আপনাদের সিলেক্ট করে এনেকে কাটিব পারে এটা মোর ভাষাতে কয় আছো দে মই তো মানে মই কত শিক্ষা নাই তো সো মোর ভাষাত কিছুমান ভুল হব পারে সো আপনাদের যেন আইডিয়া করে যান এইটো আপনাদের বুঝি লয় যে এই বস্তুটো এইটো হয় যেটা আপনাদের কারণে ভাল হব সো মই একটু নিজা ভাষা ন এতিয়া মই প্রফেশনাল শিকিলে নাই বা ক'ৰবাত কোর্স করলে সেইটো মোক জনাই দিলে হয় যে এইটো বস্তু এনেকে হয় তেনেকে সো মই যোনটো জানো সেইটো হিসাবত আপনার কয়ে আছো নুবুঝিলে কিবা মোৰ কমেন্টস বক্সত মোক সুধিব পাৰে মই তেতিয়া মই কৈ দিম এতিয়া এইটো বুঝিলে এইটো আপনার কাটিলে ন এইটো বস্তু আপনার যোনটো রেক্টেঙ্গুল এইটো সিলেক্টর কথা কৈছিলে এইটো বস্তু এইটো হয় এইটো আর এইটো এই তিনিওটা বস্তু একে প্রায় এইটো আপনার রেক্টেঙ্গুলার কাম করে এইটো আপনার কেতিয়াবা কাটিব মানে পার্টিকুলারলি কাটিবর কারণে হয় এই তিনিটা আর এইটো এইটো আপনার সিলেক্ট কুইক সিলেক্ট হয় এই পিছত কম হয় এইটো আপনার এইটোর কথা কলো ন আপনি এইটো আপনার ক্লিক করে লেফট ক্লিক
সরি লেফট ক্লিক ক্লিক করে মানে লাগে এই জাস্ট এনেক ট্রেক করে থাকলে হল আপনার যখন লাগে মানে যখন পর্সন লাগে সেই পর্সন আপনার এনেক টানি থাকলে হল যে এই আপনার কাপ লাগে কাপটো আপনি এনেক জাস্ট ড্র টাইপ আপনার পেন্সিল যে আপনার ড্র করে তেনেকে আপনার ড্র করে এনেক আপনি লই সিলেক্ট করলে সিলেক্ট করে আপনি যার স্টার্ট করেছিল তাতে আপনি এড়ি দিলে এটা লাল আপনার সিলেক্ট হয়ে গেল সিলেক্ট আপনার এই যে আপনার কপি কাট এনেক কৈছিল সেই টাইপত আপনাদের এই নতুনকে এখন লেয়ার লোক পড়ে মানে যে এই কপি করলে এই আপনার তো কৈছিল ন যখন সিলেক্ট হয়ে থাকে সেই লাগবে এই আপনি সিলেক্ট করে লব সো এডিট কপি অ্যান্ড আপনার পেস্ট হ্যাঁ পেস্ট হওয়ার লগে লগে আপনার এই হয়েছে না নাই আপনি চাব পারে এতে আপনি মুভ এটা মুভ করে আপনি চাব পারে যে মুভ এই মুভটা ক্লিক করে দিলে এ আপনার যে পিছফালে গৈছে আগফালে গৈছে এই লেয়ারবিলাক যে এই কই দিম যে কেন এই আপনার আগত আনে পিছত আনে সো এই আপনার গম পালে যে এই আপনার পার্টিকুলার লেখাতে কিন্তু এইটুকু ভাল বস্তু আছে আপনার লাহে লাহে গম পাই যাব এই আছে না আপনার পলিগনাল লাসো টুল এই আপনার যে এই আপনি এই সিলেক্ট করে দিলে এই আপনি যে আপনি এই ধরে থাকবে না যে কৈছিল ন লেফট ক্লিক ক্লিক করে আপনি টানি থাকবে ধরে পিনে আপনি গিয়ে থাকবে এই মানে তে সিস্টেম নহয় আপনার ক্লিক করলে ইয়ারপর আপনি ক্লিক করলে আপনি এড়ি দিব পারে এড়ি দিলে আপনি যত যত নিব পারে এডাল আপনি যত মাউসটো ঘুরাই নিয়ে তালেকে আপনার যাব এনেকে এই আপনার ইয়াতে ক্লিক করলে ইয়াতে রয়ে গেল ইয়াতে ক্লিক করলে ইয়াতে ক্লিক করলে ইয়াতে ক্লিক করলে ইয়াতে মানে লাহে লাহে নিজের ইচ্ছা মতে আপনাদের এনেকে ক্লিক করে আপনার নিব পারে আপনি নিব পারে হ্যাঁ আপনি কাটিব পারে মই এনে এটা জাস্ট স্যাম্পল এক্সাম্পলের কারণে মই কাটি দিছো সো এটা একে বস্তু আপনি কপি করলে কপি করে কাট করে আপনার লগত কথা কাট করলে কাট হব কপি করলে কপি হব এটা মানে মই এনে ইয়ারপর ট্রাক করছো কারণে আপনি ইয়ারপর পর্সনেরপর উঠে আছে কিন্তু এই ফটোখন এখনে হয়ে আছে ফটোখন এখনে হয়ে আছে যেটা আমি ডি সিলেক্ট করে দিও সব এটা ডি সিলেক্ট করে দিল ডি সিলেক্ট করে দিতে এই ফটোখন আপনার ড্রেগ নহয় এই ফটোখন ড্রেগ নহয় এই ফটোখন কিয় ড্রেগ নহয় আপনাদের কয়ে আসো এই ফটোখন ড্রেগ নহয় মানে এই লক দেখছে আপনি এই লকটো আপনার লক আছে এইকেইখন আপনি লক করবো পারে এইখন এই লকর সিস্টেমটি কিয় করে মানে পিছ জানাই দিম এই ফটোখন আপনার ড্রেগ করব খুঁজলে মানে লক উঠাব লাগবে এই লকটো উঠাব গেলে আপনি লেয়ারত যাব পারে লেয়ারত যাব পারে লেয়ার ফ্রম ব্যাকগ্রাউন্ড ইমেজ আপনি ইয়াত নাম দিয়ে আপনার ফটোখন নাম দিব পারে তো আপনার লেয়ার উঠি যাব হ্যাঁ এই আপনার লকটো উঠি গেল না মানে এখন ট্রেক করব পারে এটা এখন আপনার লকটো আসলে মানে এখন আপনার কোনো হার্ম নহয় যেন এখন রিসাইজ নহয় যেন এইটার কারণে লক করা আসলে মানে লকটো শর্টকাটর আপনি ইয়াত লক করব পারে এটা লক হয় গেল এটা ট্রাক করব নরে আসো আজি লয় এইখানেতে মই সমাপ্ত করব খুঁজো তো আপনার যদি ভিডিওটা ভাল পাইছে প্লিজ সাবস্ক্রাইব করব এন্ড ফলো করব মোর ফেসবুক পেজ আছে ফেসবুকের প্রোফাইল আছে সো তাত মোর অসমিয়ার মিক্স সংর পেজ আছে গ্রাফিক্স ডিজাইনের পেজ আছে তাত বহুত দেখিব পারিব মোর বনোয়া ফটো আছে ম্যানিপুলেশন কেন করে তাত আছে সোর্স ফাইল আছে আর এই ভিডিও কেটা তো যেটা মই ম্যানিপুলেশনের ভিডিও দিম তো আপনার তাত সোর্স ফাইল পাব কেতিয়াবা কেতিয়াবা পিএইচডি ফাইলও পাব আর কেতিয়াবা কেতিয়াবা আপনার তাত প্লাগিনস পাব পারে এইটার কারণে আপনাদের সাবস্ক্রাইব করে থাকলে ফলো করে থাকলে আপনার নোটিফিকেশন চাই থাকলে এটা মানে যেতে যেতে ভিডিও দিম তো আপনাদের এই আপনার কারণে ভাল হব বলে মানে ভাবো সো মানে এই ফার্স্ট লেসন হয় সো এইটার যদি আপনাদের অল্প কিনা বুঝব পারিছে জানিব পারিছে লাইক করব আর সাবস্ক্রাইব করব সো আজিলেকে ইয়াতে মই সমাপ্ত করব খুঁজো সো নেক্সট ভিডিওত মই আপনাদের জানাম আপনাদের ম্যাগনেটিক লাসর কথা বুঝাম তারপর আপনার কুইক সিলেকশনের কথা কম গ্রুপর কথা কম সো আপনার মোর কানেক্ট হয়ে থাকবে তেতিয়া আপনাদের অসমিয়াত মানে জানিব আছে ভিডিও বহুত আছে ইউটিউবত আপনাদের চালে ভিডিও আপনি বহুত পাব ইংলিশত পাব হিন্দিত পাব মারাঠিত পাব বেঙ্গলীত পাব কিন্তু অসমিয়াত খুব কম আছে সো অসমিয়াত আপনাদের জানিব
বিচাৰিলে আপোনালোকে মোৰ ভিডিঅ' ফলো কৰিব পাৰে, তেতিয়া আপোনালোকে চাগে অলপ জানিব পাৰে মোৰ ফালৰ পৰা, ময়ো জনাই পেলাই অলপ ভাল লাগিব মোৰ। চ' এতিয়ালৈকে মই ইয়াতে সমাপ্ত কৰোঁ।